ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় ডিপ্লোমা ইন মিড অফারি ভর্তি পরীক্ষা দু হাজার উনিশ দু হাজার বিশ শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান আজকের প্রশ্ন সমাধানে থাকছে একচল্লিশতম প্রশ্ন থেকে ষাটতম প্রশ্ন পর্যন্ত তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্ষা আপনার মঙ্গল করুন কি অর্থে ব্যবহার করা হয়েছে বিধান উপকার অপকার প্রার্থনা আদেশ অনুরোধ প্রার্থনা অনমেয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনজ্ঞা পদ বলে যেমন খোদা আপনার মঙ্গল করুন রোগ হলে ওষুধ খাবে এই দুই বাক্যে যথাক্রমে প্রার্থনা এবং বিধান অর্থে অনজ্ঞা ব্যবহার হয়েছে অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ প্রার্থনা ব্যাঙ্গের সর্দি এর অর্থ কী সম্ভাব্য ঘটনা প্রতারণা রোগ বিশেষ অসম্ভব ঘটনা ব্যাঙ্গের সর্দি বাগধারার অর্থ অসম্ভব ঘটনা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ব্যাঙ্গের আদলি সামান্য সম্পদ হার হাবাতে হতভাগ্য নেই আঁকড়া অ্যাকওয়ে গোফ খেজুরে নিতান্ত যলস অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ অসম্ভব ঘটনা ইট ড্যাশ সেন্স মর্নিং হ্যাজবিন রেনিং হ্যাড বিন র্যানিং ইজ রানিং ইজ রেঞ্ড সেন্স অবলিক ফর প্লাস টাইম যুক্ত বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হয় টেন্সটির গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার প্লাস আইনজি প্লাস সেন্স অবলিক ফর প্লাস টাইম সুতরাং প্রদত্ত স্থানে শূন্যস্থানে হ্যাজ বিন রেনিং বসবে অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক হ্যাজবেন রেনিং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সিসিআই দু হাজার উনিশ এর সভাপতিকে সৌরভ গাঙ্গুলি ব্রিজেশ প্যাটেল শাওয়ার ফাওয়ার জকমহন ডালমিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর উনচল্লিশতম এবং প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি দু হাজার উনিশ থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন অথবা সঠিক উত্তর হবে অপশন ক সৌরভ গাঙ্গুলি কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না অ্যান্টিমনি তামা সোনা লোহা যেসব মৌল ও রাসায়নিক বন্ধন গঠনকালে সর্বদা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে তাদেরকে ধাতু বলে অ্যান্ড্রিবণি হল এমন একটি ভঙ্গর রৌপ্য সাদা চকচকের ধাতুকর এর কঠিন তাপমাত্রা তিরিশ ডিগ্রি তাই এটির ওপর আঘাত করলে শব্দ হয় না অতএব সঠিক উত্তরটি হবে অপশন ক অ্যান্টিমনি হুইজ ওয়ান ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ আই অলওয়েজ সাপোর্ট হিম আই নেভার সাপোর্ট হিম আই নেভার অ্যাগেনস্ট হিম আই এম নেভার অ্যাগেনস্ট হিম আই ডু নট সাপোর্ট হিম ওয়ালয়েসযুক্ত বাক্যকে প্যাসিভ করতে ওয়ালয়েসকে নেভার এবং পজিটিভ শব্দটিকে নেগেটিভ করতে হবে সুতরাং বাক্যটি সঠিক নেগেটিভ ফর্ম হব আই এম নেভার অ্যাগেনস্ট হিম অতএব সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক আই নেভার অ্যাগেনস্ট হিম মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক অ্যাট ফর উইথ ইন শূন্যস্থানে প্রিপোজিশন বসবে ইন্টারেস্ট ইন সামথিং অর্থ কোনো কিছুতে আগ্রহ ইন যোগে বাক্যটি বাংলা আমার ভাইয়ের সঙ্গীতে আগ্রহ নেই অতএব সঠিক উত্তরটি হলো ঘ ইন এভরিবডি শুড ড্যাশ দেয়ার প্যারেন্টস লুক আফটার লুক ইন্টো লুক অ্যাট লুক আপ বাক্যটিতে সঠিক অর্থ প্রদানের জন্য শূন্যস্থানে লুক আফটার লুক আফটার অর্থ দেখাশোনা করা ফ্রেসটি যোগে বাক্যটির অর্থ সব সবারই উচিত পিতামাতাকে দেখাশোনা করা অতএব সঠিক উত্তরটি হবে অপসংখ্য পারে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কোন তারিখে একুশে ফেব্রুয়ারি চোদ্দ ডিসেম্বর তিনে নভেম্বর ছাব্বিশে মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে চোদ্দ ডিসেম্বর দু উনিশশো সালে দেশের প্রতিত সজা সোজা বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় আর এর জন্যই চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয় অতএব সঠিক উত্তর খ চোদ্দ ডিসেম্বর হুইস ওয়ান ইজ দ্য ইংলিশ ফর্ম অফ জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল রিংক ন্যাশনাল মিউজিক জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের ইংরেজি ন্যাশনাল অ্যান্থেম আমাদের জাতীয় সঙ্গীতের রচিত রবীন্দ্রনাথ ঠাকুর অতএব সঠিক উত্তরভাবে অপসংখ্য ন্যাশনাল অ্যান্থেম রক্তের সর্বজনীন গ্রহীতা হলো এবি ও এ গ্রুপ গ্রুপ রক্তের গ্রুপ চারটি এ বি বি ও এবং ও সর্বজনীন গ্রহীত রক্তের গ্রুপ এবি এবং সর্বজনীন দাতা বলা হয় ব্লাড গ্রুপ ওকে অতএব সঠিক উত্তর অপশন হবে ক এবি দু সালে ভ্যাকসিন হিরো পুরস্কার কে পেয়েছেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী অ্যাঞ্জেলা মার্বেল রবিন বিক্রম সিংহের গ্লোবাল অ্যালিয়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন জি বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু সালে ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদান করা হয় অতএব সঠিক উত্তরভাবে ক শেখ হাসিনা অল আর কমন জেন্ডার অ্যাকসেপ্টস অরফ চাইল্ড স্টুডেন্ট বয় কোনো নাউন দ্বারা পুংবাচক বা স্ত্রীবাচক বোঝালে তা জেন্ডার হয় অরফান চাইল্ড এবং স্টুডেন্ট হল কমন জেন্ডার এর উদাহরণ কিন্তু বয় হল মাস্কুলিন জেন্ডার পুলিঙ্গ এর উদাহরণ অতএব সঠিক উত্তর হবে অপশন বয় অপলাপ শব্দের অর্থ কী অস্বীকার অসাদালাভ মিথ্যা প্রলাশ অপলাভ সংস্কৃত শব্দ যার অর্থ অস্বীকার অতএব সঠিক উত্তরটি হবে ক অস্বীকার ফাইন্ড আউট দ্য সেন অফ দ্য ওয়ার্ড ব্রিটলে স্ট্রং সফট হার্ড ফ্রেজলে ব্রিটলি এবং ফ্রেজলি অর্থ টুকনো বা ভঙ্গুর তাছাড়া স্ট্রং অর্থ মজবুত সফট অর্থ নরম হার্ড অর্থ কঠিন অর্থাৎ সঠিক উত্তর হবে অপসংঘ ফ্রেজলি কই মাসের প্রাণ বলতে কী বোঝায় সঠিক জিনিস স্বল্পভোগ সর্বভোগ দীর্ঘজীবী কই মাসের প্রাণ বাগধারার অর্থ দীর্ঘজীবী যা সহজে মরে না আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ক্ষয়ের খা চাটুকার তাসের ঘর ক্ষণস্থায়ী এসপার ওস্পার মেমাংস কেউ কেটা সামান্য অথব সঠিক উত্তর হবে অপশনঘ দীর্ঘজীবী রোহিঙ্গাদের কক্সবাজার হতে বাংলাদেশে কোন অন্য কোথায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে হাইমাসর চলনবিল ভাসনচর কুলিয়ার চর মায়ানমার থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কক্সবাজার হতে নোয়াখালীর জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মহনায় জেগে ওটা ভাসানচরে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে অতএব সঠিক উত্তর হবে অপশন গ ভাষাঞ্চল একুশে ফেব্রুয়ারি বাংলা সালের সাধারণত কত তারিখ পঁচিশে বৈশাখ দশে শ্রাবণ আটই ফাল্গুন দশে চৈত্র বাঙালি জাতির ইতিহাসে গৌরবময় দিনগুলো বাংলা ও গেগ্রিয়ান বসভঞ্জির অভিন্ন তারিখে সমন্বয় করতে বাংলা একাডেমি দু সালে বাংলা বসভে সর্বশেষ সংস্কার আনায়ন করে সে অনুসারে একুশে ফেব্রুয়ারি বাংলা সনের আটই ফাল্গুন হয় কিন্তু দু সালে কত হবে এটা আপনারা দেখে নেবেন দ্য প্যাসিফ ফ্রম অফ হি টিস আলস ইংলিশ ইজ ইংলিশ আজ টাক বাই হেম ইংলিশ ওয়াজ টিচিং বাই হিম ইংলিশ ইজ টেসিং আস বাই হিম ইংলিশ ইজ টক বাই আস হিম দুটি অবজেক্টযুক্ত প্রেজেন্ট ইনভেন্টেন্সটির প্যাসিভ ভয়েস এর টাক্সার বস্তুবাসক অবজেকটি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার এর পার্স পার্টিসিপল ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট সুতরাং বাক্যটি প্যাসিভ ভয়েস হবে ইংলিশ আজ টাক আজ বাই হিম অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ হুইস ওয়ান ইজ দ্য ইংলিশ ফর্ম অফ বিজয় দিবস ফ্রিডম ডে ভিক্টোরি ডে লিবারেটি ডে ইন্ডিপেন্ডেন্স ডে বিজয় দিবস এর ইংরেজি হল ভিক্টোরি ডে আমাদের বিজয় দেশে বিজয় দিবস হল ষোলোই ডিসেম্বর অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ খ ভিক্টোরি ডে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করবেন